দর্শক, আজ আপনাদের সঙ্গে একটি মাছের রেসিপি শেয়ার করব, যে মাছটা কাটতে, ধুতে বা রান্না করতে, খেতে খুবই সহজ, কোনো ঝামেলা হয় না, সেরকম একটা মাছের রেসিপি আমরা শেয়ার করছি। চলুন দেখা যাক কীভাবে মাছটি আমরা রান্না করব। পাবদা মাছ ভুনা করব। পাবদা মাছ ভুনা করার জন্য এখানে 250 গ্রাম পাবদা মাছ নিয়েছি, সঙ্গে অল্প কিছু হলুদ নেব এবং পরিমাণ মতো লবণ নিব। নিয়ে মাছের সঙ্গে খুব ভালো করে মেখে নিব। পাশাপাশি আমরা ফ্রাই প্যানে তেল গরম করব, অল্প তেল, 2 টেবিল চামচ তেল নিয়ে নিলাম। এবার মাছটাকে হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে নিব। যেহেতু আমরা ভুনা করব তাই একটু মাছটাকে হালকা ভেজে নিলে ভালো হবে। ফ্রাই প্যানে তেল গরম হয়ে গেছে, মাখানো মাছটা এবার ফ্রাই প্যানে দিয়ে দিব। পাবদা মাছটা খুব বেশি ভাজব না, হালকা ভেজে তুলে নিব। সবগুলো মাছ ভাজা শেষ, এবার আমরা তুলে নিব। এবার ফ্রাই প্যানে আরো কিছুটা তেল দিব, 3 টেবিল চামচ তেল দিব। তেলটা গরম হবে, পাশাপাশি আমরা মাছ ভুনা করতে যেসব উপকরণ লাগবে তার সঙ্গে একটু পরিচিত হয়ে নেই। লাগবে হলুদ গুঁড়া, তেল, পেঁয়াজ কুচি 1/2 কাপ, লবণ 2 স্বাদ মতো, কাঁচামরিচ ফালি 4-5টি, শুকনো মরিচ গুঁড়া লাগবে 1/2 চা চামচ, জিরা বাটা লাগবে 1/4 চা চামচ, ধনে পাতা কুচি পরিমাণ মতো, রসুন বাটা লাগবে 1/2 চা চামচ এবং 1টি টমেটো কিউব করে কেটে নিব। প্রথমে তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিব। পেঁয়াজগুলো যখন হালকা ব্রাউন হয়ে আসবে তখন তার ভিতরে একে একে সব মশলাগুলো দিয়ে দিব। পেঁয়াজ হালকা ব্রাউন কালার চলে আসছে, এবার পেঁয়াজের ভিতরে একে একে সব মশলা দিয়ে দিব। প্রথমে রসুন বাটা দিব 1 চা চামচ পরিমাণে, জিরা বাটা দিব 1/4 চা চামচ, হলুদ গুঁড়া 1/4 চা, এর থেকেও একটু কম, মরিচ গুঁড়া দিব 1/2 চা চামচ, লবণ দিব অল্প পরিমাণে, যেহেতু প্রথমেই আমরা মাছটাকে লবণ দিয়ে ভেজে নিয়েছি, অল্প দিব। লাস্টে নামাবার আগে আবার দেখে নিব যে লবণ প্রয়োজন আছে কিনা। সবগুলো মশলা দিয়ে যখন হালকা কষানো হয়ে যাবে তার ভিতরে টমেটো দিয়ে দিব, কুচ করা টমেটো, অল্প করে পানি দিব কষানোর জন্য। এই পানিটায় টমেটোটা নরম হয়ে যাবে, তখন আবার কিছুটা পানি দিয়ে মাছ দিয়ে দিব আমরা। মশলাগুলি প্রায় কষানো হয়ে আসছে, এবার মশলার ভিতরে মাছগুলো দিয়ে দিব, ভাজা মাছ। ভাজা মাছ দিয়ে অল্প কিছু পানি দিব মাছের ভিতরে মশলাটা ঢোকার জন্য। মাছের সঙ্গে মশলা খুব ভালো করে মিলিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করব। মাছটা প্রায় রান্না শেষ, এবার মাছের ভিতরে ধনে পাতা কুচি দিয়ে দিব, দিব কাঁচামরিচ কুচি দিয়ে 1 মিনিটের জন্য আবার দমে দিয়ে দিব। হয়ে গেল পাবদা মাছ বোনা, এবার আমরা পাবদা মাছটাকে নামিয়ে নিব। দর্শক, রান্না হয়ে গেল পাবদা মাছ ভুনা। আমাদের এই রেসিপিটি যদি আপনাদের বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে আমাদেরকে ইনবক্স করুন, এবং আপনাদের যে কোনো মতামত নিতে পারেন আমাদের কোনো পরামর্শ। দর্শক, আপনাদের মতামত দেওয়ার জন্য আমাদের রন্ধনের একটি পেজ আছে, ওই পেজে ইনবক্স করুন, এবং আমাদের রেসিপিটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী রেসিপি পাওয়ার জন্য। ধন্যবাদ।